কি মা তুমি আমাদের দুই ভাইকে ডাকলে কেন আরে তোরা কারা রে আমরা আমরা দুই ভাই তো আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই এর নাম গৌর আচ্ছা না মানে বলছিলাম কি তোরা কি একই মায়ের পেটে দুই ভাই না না একই মায়ের পেটে দুই ভাই হবো কেন একই মায়ের পেটে দুই ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তাম ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছিল আরেকবার ভগবান হাসে এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে জায়গা আমার একটা আছে অবশ্য 3.5 তোটা মাপা আছে একটু বেশিও না কমও না হ্যাঁ পরের জায়গা পরের জমি ঘর বানাই আর ওই আমি তো সেই ঘরের মালিক নই দুই ভাই মায়ের চরণে গিয়ে পড়েছে মা জানো আমরা পূর্ব থেকে দুটো ভাই আমরা রাম আর লক্ষ্মণ দুটো ভাই আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই আমরাই তো কলিতে গৌরান নিতাই বুড়ি মায়ের চোখে জল এ কি মা তুমি কাঁদছো কেন কাঁদছি কেন জানিস তোদের মতো যদি এত সুন্দর দুটো ছেলে আমার থাকতো না তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম এখানে যে মায়েরা বসে আছেন পৃথিবীতে সব মায়েরা চায় যে আমার ছেলেটা 10-এর 1 হোক আমার ছেলের জগৎ জোড়া সুনাম হোক চাইলেই কি সব হয় নাকি মনে রাখবেন চাইলে চোরের জন্ম দেওয়া যায় চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না চাইলে গরিব হওয়া যায় চাইলে বড় লোক হওয়া যায় না তাই যদি হতো তাহলে দেশে তো চোর কমে যেত সাধু বেড়ে যেত দেশে চোর বেড়ে গেছে সাধু কমে গেছে মনে রাখবেন সব সময়ের জন্য দুর্যোধন দুঃশাসনের জন্ম যে কেউ দিয়ে দিতে পারে কিন্তু কৃষ্ণের জন্ম সবাই দিতে পারবে না তার জন্য অনেক পরিশ্রম করতে হবে তার জন্য অনেক কষ্ট করতে হবে কৃচ্ছ সাধন করতে হবে এখন স্বামীর কাছে গিয়েছো সন্তান গ্রহণের জন্য স্নান করেছো নতুন বস্ত্র পরেছো গুরু দীক্ষা নিয়েছো গোবিন্দ চরণে অনুমতি নিয়েছো ভগবানকে নয়নের জল দিয়েছো প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় আমরা বলি নাই আমরা বলি নাই যার জন্য তো আমাদের জীবনের এই দশা হয়েছে কেন জানেন ভারতবর্ষের মাটিতে দেখবেন যত বৃদ্ধাশ্রমগুলো রয়েছে যেখানে বৃদ্ধ বৃদ্ধ মা বাবারা ঘুরে বেড়ায় যতদিন পর্যন্ত সমাজে নারী জাতির উপর থেকে আমাদের হিংস্রলোভ দৃষ্টিটা না চলে যাবে যতদিন পর্যন্ত সমাজে নারী জাতির উপর অত্যাচার বন্ধ না হবে ততদিন পর্যন্ত দুর্গাপুজো লক্ষ্মী পুজো করে আমাদের খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না পথের দুর্গাকে অত্যাচার করো গর্ভের দুর্গাকে হত্যা করো আর তুমি কি ভাবো আমি মা দুর্গার ভালোবাসা পাবো কোনোদিনও তুমি পাবে না বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে কি টলি চালায় আপনার ছেলে কি মাঠে মজুর দেয় আপনার ছেলে কি 100 দিনের কাজ করে বলে না মায়েরা বলে আমার ছেলে চাকরি করে আমার ছেলে ব্যবসা করে আমার ছেলে দোকান আছে অনেক বড় মানে বোঝা যায় যারা কোটি কোটি পতি হয় তারা তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর যে ছেলেটা মাঠে মজুর খেটে পেট চালায় সে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না আমরা শিক্ষিত হয়েছি বটে সুশিক্ষিত নয় আমরা কুশিক্ষিত হয়েছি যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই যে শিক্ষা আমাকে পিতা মাতাকে সম্মান করতে দিল না যে শিক্ষা আমাকে ঈশ্বরের পথ থেকে বৈমুখ করে দিল যে শিক্ষা আমাকে ঈশ্বর সাধনা থেকে দূরে সরিয়ে দিল আমার মনে হয় এর থেকে মূর্খ হয়ে থাকলে আমার ভালো হতো 20 লাখ টাকার গাড়ি কিনেছে সেই গাড়ির পেছন দিকে লেখা আছে কি বলতো আকাশ রিম্পা টুম্পা ঝুম্পা আবির 20 লাখ টাকার গাড়ি আর ও একটা 1 লাখ টাকা দিয়ে টোটো কিনেছে তার পিছন দিকে লেখা আছে কৃষ্ণ বলো এগিয়ে চলো
তা আমার মনে হয় ওই 20 লাখ টাকার গাড়ি মালিকের থেকে টোটোওয়ালাটা বেশি শিক্ষিত, ও আসল কথাটা লিখে রেখে দিয়েছে। এই হচ্ছে আসল কথা যা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন জানেন? হ্যাঁ, আমার মনে হয় ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে এই সমাজের ছাত্রদের আসল মানুষ হওয়ার চাবিকাঠি। যেদিন থেকে মা তার ছেলেকে শাসন করা ছেড়ে দিয়েছে, সেদিন থেকে স্কুলে মাস্টারমশাই লাঠি ধরা ছেড়ে দিয়েছে, সমাজটা একটু একটু করে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। এটাই তো আসল শিক্ষা, যেটা সবার আগে আমাদের দরকার ছিল, সবার আগে দরকার। হ্যাঁ, দাদুর পায়ে হাত দিয়ে নাতি আর প্রণাম করে আশীর্বাদ নেয় না, দাদুর মুখের সামনে দাঁড়িয়ে নাতি বিড়ি খেয়ে দাদুর মুখে ধোঁয়া ছেড়ে দেয়। দাদু যখন বলে দাদু ভাই এটা খেও না, নাতি আমার মুখে মুখে বলে আমি কি তোমার পয়সায় কিনে খাচ্ছি, আমার বাবার পয়সায় কিনে খাচ্ছি। নাতি ভুলে যায় আমার বাবা হচ্ছে সেই গাছের ফল, যে গাছটা হচ্ছে আমার দাদু। ওরে বোকা, দাদুকে অপমান করা মানে পুরো বংশকে ছোট করা, কবে বুঝবি? এর জন্য পারিবারিক শিক্ষার দরকার। মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন, আর ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দিন, তবেই তো সমাজ শুধরাবে। মেদাই গৌড় হাত ধরেছে মায়ের, হাত ধরে বলে উঠছে মা আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম। কি কথা? আজ থেকে আমরা দুই ভাই তোমার ছেলে হব। বেশ, বললে তো হবে না, দুই ভাই আমার দু কোলে বসবি, আমি এক থালায় অন্য ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। কে? হিরে মনিক মানিক্য বাজারে কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? দুই ভাই মায়ের দুই দিকে গিয়ে বসেছে, আর মা এক পাত্র অন্য ব্যঞ্জন মেখে দু ভাইয়ের কোলে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়ের আশা, মায়ের আশা উলুধ্বনি দেয় উলুধ্বনি, এবারে যত যত ভক্ত গণেশ হরি ধ্বনি দেয় নিতাই, যত যত ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই। দুই ভাই মায়ের কোলে গিয়া ছুটিয়া বসিল, ছুটিয়া বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, চমকে উঠিল, মা মা বলিয়া গৌর ডাকে উচ্চ ঈশ্বরে, ছুটিয়া গিয়া মা দুবাইয়ের বুকে জড়ায়ে ধরে, ছুটিয়া গিয়া দুবাইয়ের বুকে জড়ায়ে ধরে। বিদায় গৌ মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠলো, মা দূরে যে ওই গাছটা দেখতে পাচ্ছি, গাছটা কি গাছ? ওটা ওটা পিপুল গাছ, বুঝেছি, গাছের তলায় যে সমাধিটা আছে সমাধিটা কার? আয় আমার সঙ্গে আয়। দু ভাইয়ের হাত ধরে মা নিয়ে গিয়েছে সমাধির কাছে, নিয়ে গিয়ে দু ভাইকে বলছে প্রণাম করো, সমাধিতে প্রণাম করবে, মনে রাখবে মুসলমান বাড়ির কেউ যদি মারা যায় তাকে কবর দেওয়া হয়, আর হিন্দু বাড়িতে যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ সাধু মারা যায় তাকে সমাধি দেওয়া হয়। কবর আর সমাধির মধ্যে অনেক তফাৎ আছে, কবর দেওয়া হয় শুয়ে, সমাধি দেওয়া হয় বসিয়ে। যার জন্য হরিদাস ঠাকুর যখন প্রয়াণ করলেন, মহাপ্রভু তার দেহটা
বসিয়ে সমাধি দেননি, শুইয়ে কবর দিয়েছেন, মানুষকে জীব জগৎকে জানিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর মুসলমান ঘরেই জন্ম নিয়েছিলেন। কিন্তু ওই আমি শুরুতে বলেছিলাম, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সামনে গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে দু ভাই যখন বলে উঠছে, মা কার সমাধি এটা? মা বলছে, জানিস জগন্নাথ দেবের এক প্রাণপ্রিয় ভক্ত ছিল রে, যার নাম মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পর জগন্নাথ দেব নিজে হাতে সমাধি দিয়েছে এই জায়গায়, নিজে হাতে ভিক্ষা করেছে মানুষের ঘরে, ভিক্ষা করে পিণ্ড দান করেছে, নৈমিষ আরণ্য করলো। সেই ভক্তের দেহ এইখানে শায়িত আছে ভক্তমণ্ডলী মায়েরা। নিতাই গৌর মাকে প্রশ্ন করা মাত্র মা বলে উঠছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানের সেবা দিত। মনে রাখবেন, যে প্রকৃত সাধু হয়, প্রকৃত সাধু গেরুয়া বসন পরে, সংসার ত্যাগ করেছে, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, বড় জটা আছে, বড় দাড়ি, প্রকৃত সাধু কোনো দিন 5টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়, ডোর কৌপিন বহির্বাস করে, মঠে মন্দির থেকে সাদা পোশাক পরে, মাথা নেড়া মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়, বাড়িতে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। আপনারা শোনেন নাই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ যে হরিতকি সঞ্চয় করেছিল মহাপ্রভুর জন্য? গোবিন্দ ঘোষ কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করেনি, কিন্তু মহাপ্রভুর হরিতকি আনতে গিয়ে ওদিনকে 22টা বাড়ি একটা বেশি চেয়েছিল, আর সেই বাড়িতেই হরিতকিটা পেয়েছে। অত বড় শাস্তি ভোগ করতে হয়েছে তাকে, মহাপ্রভু ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না, সকালে একটা, দুপুরে একটা, রাতে। আমি করিনি বলছি, ডেলি 3×15 1.5 লাখ টাকা। ভগবান বলে, তুমি করছো করো, আমিও তোমার ব্যবস্থা করব। 2 সিজন হওয়ার পরে 3 সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করব, গলা এমনি বন্ধ হয়ে যাবে, যে টাকা রোজগার করছিলি বস্তা করে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। আমার বাড়িতে দুর্গাপুজো কমিটি যখন যায় ভিক্ষার জন্য, যে আমাদের গ্রামে পুজো হবে একটু পয়সা দাও, আমি 21 টাকা দিই। আর আমার ছেলে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোবে, তার জুতোর দাম 6000 টাকা। ওরে আসল জায়গাটায় দে, নকল জায়গাটায় দিয়ে কি করবি? ওই যে 21 টাকা তুমি দিচ্ছ, ওটা কমিটির ছেলেরা নিয়ে এসে মেয়ের বিয়েতে লাগাবে না, মায়ের চরণে সেবা দেবে, ওটাই তোমার সঠিক দান, সার্থক হয়ে থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেছে। মাধব দাসের বাবা সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে করে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে, লোভে পাপ পাপে মৃত্যু, বলে প্রভু যতটুকু আমার দরকার তুমি অতটুকু দিও, বেশি দিও না। কেন জানো? বেশি দিলে তোমায় ভুলে যাব, আবার কম দিলে না খেয়ে থাকবো, তাই মাপে মাপে দিও। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। আমি দিন ভিখারি, নাই কো করি নাই কো করি, আমার একটি পয়সা না, আমি দিন ভিখারি, নাই কো করি আমার একটি পয়সা না, আমি দিন ভিখারি, নাই কো করি নাই কো করি আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কো করি আমার একটি পয়সা দাও।
পারে না পথি কোহেরি নয়নে যার অশ্রুবাদী অবতারে না পথি কোহেরি নয়নে যার কেহ না জগতের একমাত্র সঙ্গীত, এখান থেকে সব গান গাওয়া যায়। গানটা শুরু হয়েছে আমি দিন বিকাদি নাই কোকনি আমার একটি পয়সা নাও, চেষ্টা করতে পারি বেহাগ যদি না হাই রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি বসন্ত যদি এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, ও কমলিকা যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন বাণে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল আমি দিন বিকারি নাই কোকনি আমার
একটি পয়সা দাও আমি দিবি নাই নাই কখনো মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, এত ভিক্ষা কোনোদিন পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভগবানকে বলছে, প্রভু আজকে আমি যা ভিক্ষা পেয়েছি আমি আনন্দ করে তোমার সেবা দিতে পারবো, সাত দিন যদি ভিক্ষা নাও করি আমার কোনো কষ্ট হবে না। ভিক্ষার কুটুলিটা প্রত্যেক দিন কাঁধে নিয়ে চলে, আজকে মাথায় তুলে নিয়েছে। এই যে মায়েরা বসে আছেন, যখন কাউকে ভিক্ষা দেবেন না, বাড়ির মধ্যে দাঁড়িয়ে কখনো ভিক্ষা দেবেন না, বাড়ির থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়ে ভিক্ষা দেবেন। এবং যদি সেই ভিক্ষুক বৈষ্ণব হয়, লক্ষ্য রাখবেন যেন তার ছায় আপনার পাটা না পড়ে। বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা দিতে হয়, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। তবে আমি অবশ্য বর্তমান দিনের মানুষের কথা ভেবে একটু মাঝে মাঝে অবাক হই। ভগবানের কাছে পুজো হচ্ছে, ভগবানের কাছে পুজো দিচ্ছে, আর দেওয়ার মতো ঠাকুরকে কিছু তো নাই, তাই ধুতি একটা কিনেছে, 1.5 মিটার ধুতি। ও কোম্পানিকেও ধন্যবাদ যে কোম্পানি ওটা বানিয়েছে, আর সে দোকানদারকেও আমার প্রণাম যে ওটা রেখেছে, আর সেই খদ্দারকে তো একবারে তার পায়ে পড়ে প্রণাম যে ওটা কিনে এনেছে। আবার সে ধুতির কাপড়টা খুব দামি, মানে সূক্ষ্ম কাপড়, তো টান করে ধরে ফুঁক দিলে মাথা মাথা ছেদা হয়ে চলে যাবে। 1.5 লক্ষ টাকার পুজোয় 1.5 মিটার ধুতি, এমন একটা জিনিস লোককে দেবো যে ওটা ব্যবহার করতে পারবে না, ওরম দেওয়ার থেকে না দেওয়া ভালো। যে বাড়িতে 5 জন লোক 4 জনের সুগার হয়ে গেছে, সেই বাড়িতে পুজোর জন্য মিষ্টি আনতে যাচ্ছে, বলে 5টা মিষ্টি নিবি সুগার ফ্রি, যেন মিষ্টি কম হয়। আরে তোমাদের সুগার ঠাকুরের সুগার নাকি? কঠিন ব্যাপার। তোমাদের ঠাকুরের সুগার হয়নি, ঠাকুর চিনি দেওয়া মিষ্টি খেতে ভালোবাসে, বলে না আমরা খেতে পারবো না, ওই জন্য কম চিনি দেওয়া মিষ্টি একটু আনতে হয়। ভগবানকে পর্যন্ত আমরা নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি জানি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, আর আমি যখন মন্দির থেকে বেরিয়ে লোকের ভালো চপ্পলটা পরে চুরি করে পালাই, আমি ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে। ভগবান দুটোই দেখতে পাচ্ছে, আমাকে দুটোরই ফল নিতে হবে। তবে সুখের ফলটা খুব সুস্বাদু, তো ওটা চট করে শেষ হয়ে যায়, দুঃখের ফলটা খেতে একটু কষ্ট হয়। মহোৎসব বাড়িতে দেখেন না আপনারা, সব কিছু এক এক করে দেওয়া হয়ে গেল, শুক্তো ডাল পটল বিছাকলা ভাজা কুমড়ো সব দিয়ে দিল, লাস্টে পরমান্ন দেয় এইটুকু হাতাতে ছুরুক করে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কেন? কোনো ঘর মালিক কি আজ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে নাকি প্রথমেই পায়েস দিয়ে দেবো? ও জানে প্রথমে পায়েস দিলে দিয়ে কুলোনো যাবে না, লোক অনেক করে খেয়ে নেবে, ও জন্য আগে পেট ভরিয়ে লাস্টে এইটুকু পায়েস। কেন বলুন দেখি? ওটা ভালো খাওয়ার যে কম দিতে হবে, সুখের ফলটা পায়েসের মতো চট করে শেষ হয়ে যায়। হ্যাঁ, আর দুঃখের ফলটা উচ্ছের মতো সহজে শেষ হতে চান, সময় লাগে। তিতা তো পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাস পেশি, ওটা আপনার, ওটা আপনাকে নিতে হবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার উপরে।
খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এ জীবনের কি দাম আছে? ভগবানের কাছে যখন যাবেন না, ভগবানের ঘরে, ঠাকুর ঘরে, মন্দিরে, ভগবানকে একটা জিনিসই জানাবেন, কি জানেন? প্রভু আমি যেন শান্তি মতো চলে যেতে পারি পৃথিবীর থেকে, যেন ঘোষটাতে না হয় আমায়। ছেলে একবার লাফি দেবে, বৌমা একবার ঝেঁটা দেবে, ও একবার গালি দেবে, এটা যেন না হয়। মানুষ মরে যাওয়ার পরে তো ডেথ সার্টিফিকেট দেয় অঞ্চল থেকে, হলুদ রঙের কাগজ। আমার বাবা মারা যাওয়ার পরে আমি দেখছি বাবা বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে গেছে পয়সা দিয়ে। না না না, আমি অঞ্চলের কথা বলিনি, আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 10, মরে গেলে 20, পয়সা দিয়ে মরণ কিনেছে। আর ঘরের বাকি সদস্য তারা সবসময় ভাবছে মালিক কখন মরবে, কেন মরলেই 20 লাখ টাকা ডবল। বিনা পয়সায় দিলেও করা উচিত নয়, কেন জানেন? এত সুন্দর জীবনটা পেয়েছে যে জীবনটাকে সহজে নষ্ট করার জন্য নাকি? ঈশ্বর ভজন করো, ভগবানের নাম করো, ভগবানকে ভালোবাসো, তবে তো তোমার জীবন সার্থক। ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে মাধব দাসের বাবা, মাথায় তুলে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর ওই বাড়ির দিকে যে পা বাড়ালো, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মধুর নাম হরি নাম, কৃষ্ণ মধুর নাম হরি নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে নিতাই হলুদ প্রেমানন্দ হরি, পথ চলিতে আর চলিতে। সম্মুখে আধার রাত্রি, ও গো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার তুমি যে পথ যাতে। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্মুখে আধার রাত্রি, অগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, অগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কহি বিপদে
প্রভু আমি যেন শান্তি মতো ঘরে ফিরে যেতে পারি। যারা পাপ করে, যারা অন্যায় করে, তারা সুখে থাকে, আর যারা ভগবানকে নিয়ে থাকে তারা তো দুঃখে থাকে। না না, ভগবানকে ভালোবেসে বলে দুঃখ নয়। দুঃখ কেন জানো? দুঃখ দিয়ে ভগবান তোমার হৃদয়টাকে খাঁটি করে নিচ্ছে। তুমি কতটা ভালোবাসো তাকে দেখবে না একবার? সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে দেয়। এই যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সিরিয়াল দেখো টিভিতে, কি নাম হয়েছে? অনুরাগের ছোঁয়া নাকি? কাকে অনুরাগ বলে? একটা নায়ককে তিনটে করে বিয়ে, অনুরাগ বলে নাকি? ওকে অনুরাগ বলে না। জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যার প্রতি ভালোবাসাটা একই রকম ভাবে থেকে যায় তাকে অনুরাগ বলে বলা হয়। তাকে পাবো না জেনেও তার প্রতি ভালোবাসা একটু একটু করে বৃদ্ধি পায় তাকে অনুরাগ বলে বলে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রচণ্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গিয়েছে, আর সেই মাটির রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। চাল ডাল ভিক্ষার পুটুলিতে যা ছিল সব হাত থেকে ছিটকে দূরে চলে গিয়েছে, দূরে চলে গিয়ে। আর যখন দূরে চলে গিয়েছে, শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে কাঁদছে, ভগবানকে বলছে তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? দিয়ে মন, দিয়ে ধন, কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ?
আপনাদের এই পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ট্রামের দিকে আমি অনেক সময় কীর্তনে যাই, ওই খেজুরি হেড়িয়া ওই সব দিকে। তা আমি প্রথম যখন কীর্তনে গিয়েছিলাম, আমি তো জানি না নিয়ম টিয়ম কী আছে, আমাকে এসে কমিটির বাবুরা বলছেন বাবু রাত্রি 9টায় আপনার আসর শুরু হবে। হ্যালো বা বলে টিফিন টিফিন করুন, বিশ্রাম করুন, রাত 9টায় শুরু হবে। রাত্রি 9টায় গান শুরু হয়েছে, 9টার থেকে 12টা পর্যন্ত গান হয়ে গেছে। এবার আমি আসর থেকে নামলাম, হঠাৎ করে দেখি আমি যাচ্ছি আর কমিটির বাবুরা মাইকে ঘোষণা করলেন, যিনি সভাপতি ছিলেন তিনি বলছেন সমস্ত গ্রামবাসীগণের কাছে অনুরোধ করা হচ্ছে মায়েরা তোমরা শাক ঘণ্টি ফণ্টি নিয়ে চলে এসো, আমাদের ঠাকুর নাচ শুরু হবে। আমি চিন্তা করলাম আমি জীবনে অনেক নাচ দেখেছি, ঠাকুর নাচ আমি আজ দেখব ঘরে। আমি পুতুল নাচ শুনেছি, বউয়ের কথায় স্বামীকে নাচতে শুনেছি, ঠাকুর নাচ কিরকম আমি দেখবো আজ। বাসায় যাইনি, আমাকে দুই একটা ছেলে এসে দাদা যাবেন না, বলি না আমি নাচ দেখে তারপর যাব। মায়েরা এসে গেছে রাত 12টার সময় চোখে মুখে জল টল দিয়ে শাঁখ ঘণ্টি ফণ্টি নিয়ে এসে গেছে, হাতে আবার হাত পাকায়নি যাকে করে। আমি চিন্তা করতেছি হাত পাকা কেন, অত আসরে পাখা দেওয়া আছে। আমি এক মাকে বললুম মা হাত পাকা কেন, বলে ঠাকুরকে হাওয়া করতে হবে। নাচতে নাচতে ঠাকুর যদি হাঁপিয়ে পড়ে একটু হাওয়া করবে আর কি, ভালো কথা। হঠাৎ করে কীর্তনের দল এসে গেছে, অন্তত 15-20 জন ছেলে তো আছে। তা আমাদের খোলগুলো যেমন চামড়া দিয়ে টান দেওয়া, ওটা আবার লাইলেন দড়ি দিয়ে টানে, মারাত্মক খোল আমি জীবনে দেখি নিয়ে যাব। হ্যাঁ, খোলের ডান দিকটাও এত বড়, বাঁ দিকটাও এত বড়। একবারে সান্ডা মার্কার ছেলে 18-20টা এসে এবারে নিতাই গৌরকে মাথায় তুলে নিয়েছে। তারপরে দেখি এদিকে 10 জন এদিকে 10 জন নাচ শুরু হয়ে গেছে, আর একটা লোক মাইক্রোফোন নিয়ে সে আবার বাণী বলতিছে ঝাঁপুরপুর 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 ঝা। এরা 10 জন বাজি একবার ঝাঁপকে সামনে পড়ে গেল, আর ঠাকুর একবার এদিকে ঠাকুর উড়ে বাপ দে। আর যে লোকটা মাথায় নিয়ে নাচতে ছিল ও আধ ঘন্টা পরে হাঁপিয়ে গেছে, তো মায়েরা ছুটে চলে গেছে, পাখা মিষ্টি সন্দেশ তার মুখে ঠুসে দিচ্ছে, মানে যে নাচাচ্ছে আর কি, আর পাখা দি। আর সে কি 10-20 টাকা পয়সা কাঁথার জায়গা নেই আর। তা আমি চিন্তা করলাম তার মানে এই নাচাচ্ছে মানে হাওয়া একেই করা হচ্ছে। তা পরের দিন ওই পাশাপাশি গ্রামে গান ছিল, তা সেই আসরে আমি দাঁড়িয়ে বললাম আপনার বাড়ির ছেলেকে যদি পেট ভর্তি করে সুক্ত বিচাকলা বইতাল ডাল চাটনি পাঁপড় পায়েস খাইয়ে তারপর যদি রাত 12টার সময় মাথায় তুলে একবার এদিকে ঘোল্লা দেয় একবার এদিকে ঘোল্লা দেয় কেমন লাগবে। তা আমার দলের লোকেরা বলছে দাদা ওই রকম করে ঘোল্লা দিলে শরীরের যতগুলো ফুটো আছে সব দিয়ে বেরিয়ে আসবে যা খেয়েছিল, শুধু মুখ দিয়ে বেরোলে ভুল হয়ে যাবে। তা আমি বললাম ওই যে নিতাই গৌরকে নিয়ে যে ওইরম করে ঘোরাচ্ছ রাত্রি 9টায় ভোগ দিয়ে, নিতাই গৌরের কষ্ট হয়নি তো? যে আমার নাচানোর মালিক মানে একটা প্রধান লোক আছে তো, সে আবার আমাকে প্রশ্ন দিয়েছে কাগজে লিখে, মা যশোদা যদি কৃষ্ণকে নাচাতে পারে আমরা কি পারিনি? মানে সে দেখছে আমার ব্যবসা বন্ধ করে দিবে, সব বোনাস হয়ে যাবে। আমি বললাম মা যশোদা কৃষ্ণকে নাচায়নি, কৃষ্ণ নিজের ইচ্ছায় নেচেছে। শচীমা নিমাইকে নাচায়নি, নিমাই নিজের ইচ্ছায় নেচেছে। তা তুমি কি গৌরাঙ্গ নিতাই চাঁদকে কি নাচাচ্ছ না নিজের ইচ্ছায় নাচছে? বলে না কাঠের ঠাকুর কি আর নাচবে, আমরা নাচাই তাই নাচে, খবরদার করনি ওই সব, খবরদার করবে না। রাধাকৃষ্ণ সে যে মুখে নীল রং মেখে পশরা কীর্তন, যে গাইবে তারও অকল্যাণ, যে শুনবে তারও সর্বনাশ। খুব সাবধান, ভগবান কৃষ্ণকে সম্মান করতে না পারো, রাধারানীর প্রেমকে সম্মান দিতে না পারো, দেবে না, কিন্তু ভগবানের প্রেম নিয়ে কোনোদিন ছাবলামও চলবে না। কলার ভেলায় করে কৃষ্ণ পুকুরে সেপার থেকে আসছে, বলে এ দেখাই শেষ দেখানো হতো। হ্যাঁ, বড়াই বুড়ি নাকি একটা আছে, সে আবার ঘুরে ঘুরে গান গায় চার চারদিকে ঘুরে ঘুরে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। নির্মলা মিশ্র নেমে এসেছে, বিরাট ভালোবাসা একবারে। এইসব বন্ধ করো, ভগবানের নাম ভালো লাগে না করবো না, ভগবানের নাম যেখানে হবে শুনতে যদি ভালো না লাগে কানে আঙুল দিয়ে চলে যাব।
কিন্তু ভগবানের নাম নিয়ে কোনোদিন কটূক্তি করব না, না করব না শুনবো। গুরু নিন্দা শুনবে না, ভগবত নিন্দা শুনবে না, তোমার জীবন একবারে অধঃপতে চলে যাবে। কোন মুসলমান বাড়ির ছেলে মেয়ে ধর্ম বুঝুক আর না বুঝুক, ইসলাম বুঝুক আর না বুঝুক, কোন মুসলমান নিজের ধর্ম নিয়ে নিন্দা শুনবে না, সঙ্গে সঙ্গে আপনার উপর চড়াও হয়ে যাবে, কেন নিন্দা করছ। আর আমরা সব মুসলমান কোরআন পড়তে জানে না কিন্তু কেউ কোরআনের নিন্দা শুনবে না, সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না কিন্তু কেউ বাইবেলের নিন্দা শুনবে না, হিন্দু গীতা পড়তে জানে কিন্তু গীতার নিন্দা শুনে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব। সারা বছর বাড়ির ছেলে মেয়েগুলো তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিল, হ্যাপি খ্রিসমাস। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, যিশুর লুঙ্গি নিয়ে কাছাকাছি করছে কিসের জন্য আমি বুঝতে পারিনি, এদের ইঙ্গিত কেন করছ, কি জন্য করবে। আমেরিকার থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান তারা হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে নিচ্ছে, হরে কৃষ্ণ বলে হরি নামে মাতোয়ারা হচ্ছে, লজ্জা করে না মানুষের ভগবানের নাম নিয়ে ছাবলামো করতে। হ্যাঁ মনে রাখবে, বাড়ির ছেলে মেয়েগুলোকে 25শে ডিসেম্বর দিন বুড়ো সাজাচ্ছ কেন, লাল পোশাক পরিয়ে সাদা দাড়ি লাগিয়ে স্যান্টা সাজিয়ে কি হবে, রাম সাজাও, কৃষ্ণ সাজাও, চৈতন্য মহাপ্রভু সাজাও, সংসারের মঙ্গল করবে। আরে যে গৃহে তুলসী বৃক্ষ রোপণ হয় সেই গৃহে, সেই গৃহে সর্বদা বৃন্দাদেবী বিরাজ করেন, গৃহের মঙ্গল হয়। মনে রাখবে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, তুমি পিছিয়ে পালিয়ে যাও কেন, শ্রোয়ানো সধর্ম বিগুণ পরধর্মাত সানুষ্ঠিতাত সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। ইস্কনের যিনি বর্তমান বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি যদিও সেই মতে সেই পথে নয় তবু তাকে আমি শ্রদ্ধা করি, কেন জানেন তিনি যখন আমেরিকা থেকে প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, দমদম বিমানবন্দরে নেমে নিজের পায়ের চপ্পলটা খুলে মাটিতে দণ্ডবত লম্বা হয়ে শুয়ে প্রণাম করছেন, সাংবাদিকরা বললেন স্যার জুতো খুলে প্রণাম করছেন কেন, তিনি উত্তর দিয়েছিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষের মাটিতে পা দেব তাও আবার জুতো পরে। বিদেশি হয়ে তার বোধ হয়ে গেল, আর আমার ঠাকুমার বোধ হয়নি, এখন নাতনি গিয়ে প্রণাম করছে বলে তুই 100 ছেলের মা হবি, এ আশীর্বাদ হইল, শালা একটা নিয়ে পারেনি পাড়া জ্বালি দিচ্ছে, 100 ছেলের মা হবে, হ্যাঁ আশীর্বাদ করবে, সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসীদাস। সবসময় মনে রাখবেন অধর্মের বাতিটা ধপ করে জ্বলে উঠে কিন্তু ধপ করে নিবে যায়, আর ধর্মের বাতিটা ধিকি ধিকি করে জ্বলে, সহজে নেবে না, অনেক দীর্ঘস্থায়ী হয়। বাড়ির বয়স্ক দাদু, বাড়ির বয়স্ক ঠাকুমা, বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সামনে নিজের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে বসাও, গীতার শ্লোক শেখাও, বাড়ির বয়োজ্যেষ্ঠ বাড়ির শেকড় তারা আমাদের শিখিয়ে দেবে কি করে জীবনে চলা শিখতে হয়, দুপাতা ইংরেজি পড়ে দুপাতা অঙ্ক করে জীবনে বড় মানুষ হওয়া যায় না, বড় মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করে মানুষ হতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, মাধব দাসের বাবা ফিরে এলো না, সন্ধেবেলায় পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের সামনে রেখে দিয়ে গেল, ভগবানের চরণে মা গিয়ে আছাড় খেয়ে পড়লো, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবু তুমি আমার কাছ থেকে আমার জীবনের শেষ হাসিটুকু কেড়ে নিলে, সিংহাসনের উপর দাঁড়িয়ে ভগবানের চোখে জল, মা তোমার জীবনের অবলম্বন যদি কেড়ে না নেই তোমাকে নিজের করে নেব কি করে। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরকম, নিয়ে গেছে, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো নিজের বাড়ির ছেলের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্য, মা
জমিদার বাড়িতে কাজ নিয়েছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কাজ করে, সন্ধেবেলায় জমিদার গৃহের সামনে আঁচল টাপেতে দাঁড়ায়, জমিদার মশাই দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। দশমীতে মায়ের বিসর্জন হবে, মায়েরা গণকাঞ্জলি করবে, মায়েকে সিঁদুর দেবে, আলতা দেবে, মিষ্টি মুখ করাবে, মাকে বিদায় দেবে। আনন্দময় দুঃখ হয়, কিন্তু দুঃখটা বেশি হয় কখন জানো? আমি যখন দেখি মাকে টলিতে তুলে দিয়ে আমরা মায়ের ছেলেরা মদ খেয়ে চড়াম চড়াম করে ঢোল বাজিয়ে চিৎকার করে মারপিট করি, ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন? না না না, মাকে বিদায় দিতে হয় চোখের জলে বুক ভাসিয়ে। মাকে বিদায় কোনোদিন মদ খেয়ে চুচ্চুড়ি বাজনা বাজিয়ে দিতে নেই, তবে তো তুমি মায়ের কৃপা পাবে, না হলে পাবে কি করে? মাকে সন্তান বিদায় দেবে মায়ের মতো করে বিদায় দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, জমিদার মশাই দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দেবে, তুমি আমায় কষ্ট দেবে, কেন জানো? দুঃখ পেলে তবেই তো আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাবো। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে তুমি আমায় দুঃখ দেবে, আমায় কষ্ট দেবে, আমি তবেই তো তোমায় মনে রাখবো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি না সুধা মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব জপরে 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 রসনা জপরে রসনা নাম জপরে যা হলো আপনার দূরে Yeah.
যাব না। দরজায় দাঁড়িয়ে যখনই আঁচলটা পেতে দিয়েছে, জমিদার মশাই দুটো আটার রুটি যখনই মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ে। দুটো কুকুর দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে, মা কেঁদে উঠলো, ছুটে গিয়ে